আপনাদের টিমের নামটা জানতে পারি? এনএসএর সমস্যা কি? সমস্যা আসলে কি? আসলে তো সমস্যা অনেক ছিল আমাদের কন্টেস্টে। আমরা যেটা প্রবলেম সলভ মানে ফেস করেছি সেটা হচ্ছে তিন নাম্বার প্রবলেমটা আমাদের সলভ করতে একটু সময় লেগেছিল। আমাদের আরেকটু কেয়ারফুলি ডিবাগটা করতে হতো, সেটা করিনি তো। আর একটা কর্নার কেস মিস হয়ে গেছে, এর জন্য হচ্ছে এটা সলভ করতে দেরি হচ্ছিলো। আমরা আরেকটু কেয়ারফুল থাকলে এটা আরও ভালো পারফরমেন্স করতে পারতাম আমরা। আচ্ছা, এখানে আসার পরে খাবার দাবারের সমস্যা, ক্যাম্পাস ঘুরে দেখার সমস্যা, আর কি কি সমস্যা? না না, আসলে সত্যি কথা বলতে এখানে এসে ক্যাম্পাসে একদমই কোনো সমস্যা হয়নি। আমাদের অর্গানাইজেশন খুব ভালো লেগেছে। শুধু একটা খালি একটু সমস্যা ছিল হচ্ছে যে আমাদের কফিটা আর একটু আগে দিলে ভালো হতো আসলে, এইটা ছাড়া এমনিতে আর কোনো সমস্যা। কফি সব সময় ছিল, আপনারা চাইলে পেতে পারতেন। যাই হোক, এই যে আইসিপিসি কন্টেস্টটা হচ্ছে, এই কন্টেস্ট আপনার ব্যক্তিগত জীবনে কিভাবে প্রভাবিত করবে আপনাকে? আচ্ছা, আমরা যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন দিব কোনো রিনাউন্ড কোম্পানিতে, তো সেখানে আমরা দেখা যায় যে রিয়েল লাইফ প্রবলেম অনেক টাইপের আসে এবং অনেক প্রবলেম ক্রিয়েট হয়, এবং সেইগুলো নিয়ে হচ্ছে আমাদের ভাবা লাগে এবং ওইগুলো নিয়ে খুব চিন্তা করা লাগে যে কীভাবে সলভ করা যায়। সো আমরা যে এই যে প্রোগ্রামিং কন্টেস্টগুলো করতেছি, এগুলো আমাদের একটা শর্ট টাইম লিমিটের মধ্যে আমাদের ব্রেনস্টর্মিং করতে হয় যে হ্যাঁ এভাবে এভাবে আমরা সলভ করতে পারবো। সো সেই জিনিসগুলো আমরা আমাদের ইন ফিউচার কাজে লাগাতে পারবো এবং এই এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করে অবভিয়াসলি আমরা আরও ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে হতে পারবো অ্যাকচুয়ালি। কন্টেস্টে জয়েন করার আগের ও পরের অনুভূতি? ওভারঅল অনেক ভালো ছিল। আমরা যখন শুরু করছি, দিস ইজ লাইক দি ফার্স্ট টাইম আমরা রিজিনালসে আসলাম, আর ওভারঅল অনেক ভালো গেছে কন্টেস্টটা। আমরা মানে আরেকটু ভালো করতে পারতাম, বাট লাইক একটু ডিবাগ টিবাগে ঝামেলা হওয়ার কারণে এত ভালো শেষ পেশে যায়নি আর কি।